আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এফএনএফ ট্রাভেলার্স বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। বন্ধুরা, আমি এখন রয়েছি আমার নিজের জেলা ফেনী জেলার দাগনবুইয়া থানা, আমার গ্রামের বাড়িতে বেরোতে আসছি গতকাল রাত্রে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন আমি ঢাকায় থাকি। তো অনেক দিন পরে যেহেতু আসলাম, সেক্ষেত্রে তো আমার বাবা সিদ্ধান্ত নিল আমাদের অনেকগুলো পুকুর আছে, তো একটা পুকুর শেষ দিয়ে কিছু মাছ ধরবে আমার জন্য। অনেকদিন দেশি মাছ খাওয়া হয় না, তো গতকাল রাত্রে এই পুকুরটাতে মোটর বসানো হয়েছিল, আজকে সকালে মাছ ধরা হবে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখতে আসলাম, আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা পরিবেশ চারদিকে। ঢাকা শহরে এখন শীতের আমেজটা অনেকটা নাই বললে চলে, শীত চলে গেছে প্রায়, তবে গ্রামে এখনও প্রায় শীত এখনও আছে। চারদিকে হালকা কুয়াশা, সকালের রোদ যখন গাছের উপর পড়তেছে শিশির বিন্দুগুলো চিকচিক করতেছে, খুব সুন্দর একটা ওয়েদার। আমাদের পানি সেচ দেওয়া পায় শেষের দিকে, আমরা একটু পরেই মাছ ধরব। তো বন্ধুরা, পানি সেচ দেওয়া অলমোস্ট শেষ, তো এখন তিনজনে মিলেই মাছ ধরতেছে আপনারা দেখতেছেন, আর সাথে অনেকগুলো দর্শক। গ্রামের এটাই একটা কালচার, গ্রামে কেউ কোনো কাজ করলে আশপাশের প্রতিবেশীরা সবাই এসে ভিড় করে, এখানে তেমনটাই ঘটল। তো মাছ ধরে এগিয়ে চলতেছে, মাঝে মাঝে প্রচুর সাপ পাওয়া যাচ্ছে। আসলে এটা একটা কচুরিখানা ভর্তি একটা পুকুর হওয়ার কারণে মাছের সাথে প্রচুর সাপ এখানে পাওয়া যাচ্ছে। তো আমাদের মাছ ধরা শেষ, আমরা মাছগুলো পুকুরের উপরে এনে পরিষ্কার করবো। আপনারা দেখতেছেন কি কি মাছ পাওয়া গেল, এটা একটা সারা পুকুর, এখানে কোনো মাছ চাষ করা হয় নাই, এটা খোলা পুকুর ছিল। বর্ষার সময় চারদিকে পানি যখন ভর্তি হয়েছিল এর মধ্যে চারদিকে মাছগুলো আসছিল। তো আপনারা দেখতেছেন মাছগুলো এখানে, শিং, মাগুর, কই, শোল, পুঁটি, এই জাতীয় মাছগুলো। আর একটা নতুন মাছ আমরা এখানে দেখতেছি, এটা আগে আমাদের দিকে ছিল না, সেটা হচ্ছে থাইল্যান্ডের খোলসা মাছ বলে, এটা অনেক বড় একটা সাইজ। আমাদের দেশীয় আগে যে খোলসা মাছগুলো ছিল ওইটার মতোই কিছুটা, কিন্তু এটা অনেক বড় সাইজ, খুব সুন্দর দেশি কই মাছ। আসলে এগুলো খুব মজাদার একটা মাছ, আপনারা যারা ঢাকা শহরে খান এগুলো হচ্ছে শাঁসের মাছ, ওগুলো ততটা মজা না। দেশি কই মাছ যারা খেয়েছেন তারা জানেন এটি খুবই টেস্টি একটা মজাদার মাছ, যখন কই মাছটাকে ফ্রাই করা হয় খুব মজা লাগে। আসলে ঢাকা শহরে থাকার কারণে আসলে অনেকদিন মাছ খাওয়া হয় নাই দেশি মাছগুলো, ঢাকা শহরে রুই, কাতলা, ইলিশ এই মাছগুলোই সবসময় খাওয়া হইতো। তো আজকে খুব মন ভরে কই মাছ খাবো, সাথে শোল মাছও আছে এবং অন্যান্য মাছগুলো। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। আর আমাদেরকে যদি কোনো পরামর্শ দেওয়া থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো বন্ধুরা, আগামী পরে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।